এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মঞ্চের মধ্যে উপবিষ্ট হয়েছেন বিশিষ্ট সমাজসেবী বিল্লবদ ঘাঁটি মহাশয় এবং উপস্থিত আছেন লায়ন্স ক্লাব অফ হলদিয়া মোহনার অন্যতম সদস্য মানস চ্যাটার্জি মহাশয় এবং উপস্থিত আছেন পরাঞ্চক শিক্ষানিকেতন স্কুলের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ মহাশয়। সালের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষানিকেতন স্কুলের। যখনই ডাকি স্যার আমাদের ডাকে সাড়া দেন, অনেক উপদেশ দেন, আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা গর্বিত যে উনি আমাদের সঙ্গের জন্য ওনার বহু মূল্যবান সময় আমাদের দেন, তো ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। বাসলিয়া পূর্ব শ্রীকৃষ্ণপুরের এই যুব সংঘের সারা বৎসর ব্যাপী যে কর্মযজ্ঞ চলে, আমি যখন শুনি দেখি চমৎকৃত হই। হ্যাঁ, এটাই হওয়া উচিত। উৎসবকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে উৎসবের মূল লক্ষ্য। উৎসব মানে আনন্দ, উৎসব মানে উচ্ছৃঙ্খলতা নয়। আমরা একটা কথাই সবসময় মনে রাখব যে আমরা এই দেবতার এই দেবীর পায়ে অঞ্জলি দেওয়ার জন্য যে ফুল ব্যবহার করি, সে ফুল যে গাছ ফোটায় সে কিন্তু নিত্য নূতনভাবে নিজেকে সাজায়, তার জন্য চরম আধুনিক হওয়ার দরকার পড়ে না। গাছ চিরকালই গাছই, সে জল আলো মাটি বাতাস নিয়ে নিজেকে সাজিয়ে তোলে, তার জন্য তার কাছে কোনো কৃত্রিমতার দরকার পড়ে না। বিপ্লবাবু বলছিলেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আমাদের মৎস্যমন্ত্রী, সেই কথাটার সুর ধরে বলি, আমরা প্রতিদিন নিজেদেরকে বলছি আমরা আরও উন্নত হচ্ছি, আধুনিক হচ্ছি, স্মার্ট হচ্ছি, শেষমেশ উচ্ছৃঙ্খল হচ্ছি, আসলে আমরা অসভ্য হচ্ছি। গাছ কিন্তু কখনো অসভ্য হয় না, পাখি কখনো নোংরা গান গায় না। তাহলে আমরা কি করছি? না, আমরা আমাদের ভেতরের যে অসুয়া আছে, অসুর প্রবৃত্তি আছে, তাকে দমন করার কোনো উদ্যোগ নিচ্ছি না। তাই এই যে জগদ্ধাত্রী পূজা বলুন, দুর্গোৎসব বলুন, শ্যামা পুজো বলুন, নানান উৎসব বলুন, লক্ষ্য একটাই, কিন্তু আমাদের ভেতরের অসুয়াকে, ভেতরের অসুরকে দমন করতে হবে। তা যদি দমন করতে পারি তবে এই উৎসব এই আনন্দযজ্ঞ সফল হবে। আর এই বাসুলিয়া পূর্ব শ্রীকৃষ্ণপুর যুবসংঘ যুবগোষ্ঠী যখন এই ধরনের উন্নয়নমূলক কাজ করে, মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়, তখন মনে হয় এদের উদ্যোগ, এদের উদ্দেশ্য, এদের পরিকল্পনা সঠিক পথে যাচ্ছে। এদের মধ্যে আড়ম্বর নেই, কৃত্রিমতা নেই, মানুষের পাশে দাঁড়ানোর আবেগ ভালোবাসা আছে। এটাই কিন্তু ঈশ্বর সাধনার উৎসবের মূল লক্ষ্য। তাই ওরা যখনই ডাকে সময় করে ওদের পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করি। এলাকার যত সংগঠন আছে তারা প্রত্যেকে যদি এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে উৎসবের আয়োজন করে তবে তা সার্থক হবে। বেশি কথা নয়, আসুন এই উৎসবকে সামনে রেখে আমরা নিজেদেরকে পরিশীলিত করি, আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি, আমাদের ভিতরের যত পাপ তাপ অন্যায় অবিচারের প্রবৃত্তিকে বিনষ্ট করি। আসুন আমরা সবাই খুব খুব ভালো থাকি, সবাই খুব ভালো থাকবেন। আমার কথা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে, উনি খুবই ভালো কথা বলেছেন। উনি আমাদের
সংঘের জন্য যখনই ওনার কাছে গেছি তখনই উনি আমাদের জন্য সময় দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তাই ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বজিৎ হাজরা, সুজিত সাহু, সুজিত সাহু মঞ্চের সামনে আসবে, সুজিত সাহু, সুজিত সাহু মঞ্চের সামনে আসবে, বিশ্বজিৎ হাজরা। আজ এই মঞ্চটা কিছুক্ষণ আগে খুবই ভরা ছিল, অনেকের উপস্থিতি ছিল, কিছুক্ষণের মধ্যে খালি লাগলো, খালি লাগছে। মন্ত্রী ছিলেন, ওনার সঙ্গে অনেকে ছিলেন, কিন্তু উনি খুবই ব্যস্ত থাকায় আরও অনেক জায়গায় ওনাকে যেতে হবে, তার জন্য উনি চলে গেছেন। কিন্তু আমাদের মধ্যে আছেন পরাঞ্চক স্কুলের প্রধান শিক্ষক। সমাজে মানুষ গড়ার কারিগর কিন্তু শিক্ষকরাই, ওনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু আজকে বড় হয়ে ওঠে, অনেক সমাজে প্রতিষ্ঠিত হয়ে ওঠে। আজকে শিক্ষকরাই কিন্তু সমাজ গড়ার মূল কাণ্ডারি, একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ শিক্ষক একটি সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তুলতে পারে। ওনাদের শিক্ষা মানুষকে আরো প্রতিষ্ঠিত করে তুলতে পারে, ভালো মানুষ করে তোলে, ভালো সমাজ গড়ে তোলে। একটা ভালো মানুষ হলে তবে তো ভালো সমাজ হবে। আমরা যুব সংঘ শুধু পূজা অর্চনা করি না, তার সঙ্গে কিছু সামাজিক এবং জনকল্যাণমূলক কর্মসূচিও করে থাকি। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীব সেবাই শিব সেবা। সেই সেবায় ব্রত হয়ে যুব সংঘ সবসময় কিছু না কিছু নতুনত্ব চিন্তাধারা করে থাকে, যে সমাজে কিভাবে কিছু ভালো করব, ভালো কাজ করব, কিভাবে আমরা সমাজে একটা দাগ রেখে যেতে চাই, মানুষ যাতে ভালো বলতে পারে যে যুব সংঘ সমাজের জন্য কিছু করেছে বা কিছু কাজ করছে। আমাদের কয়েকটি প্রকল্প রয়েছে, পার্মানেন্ট প্রকল্প। আপনারা হয়তো জানেন যে এখানে বিবেকানন্দ হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় রয়েছে, যেখানে প্রতি সোমবার বিকেল 4টায় ডাক্তারবাবু আসেন, ফ্রিতে উনি পরিষেবা দিয়ে থাকেন, কারোর কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয় না। তার সঙ্গে রয়েছে বিবেক যোগা একাডেমি, প্রতি রবিবার সকাল 7টায় মাস্টারমশাই আসেন, উনি যোগ ব্যায়াম শেখান। তারপরে রয়েছে একটি বড় প্রকল্প, রেডিমেড পোশাক বিতরণ। এটা খুব বড় প্রকল্প। এই রেডিমেড পোশাক প্রকল্প হচ্ছে মাসিক প্রকল্প, প্রতি মাসেই আমরা এই পোশাক বিতরণ করে থাকি। পোশাক ঝোলানো থাকে যে যার পছন্দ মতো, তার বাড়ির যে কোনো মেম্বারের জন্য সেই পোশাকটি নিতে পারে, সম্পূর্ণ বিনামূল্যে, কারো কাছে কোনো পয়সা নেওয়া হয় না। সে কুর্তি থেকে চুড়িদার থেকে ফ্রক থেকে শার্ট থেকে টি শার্ট থেকে যেটা খুশি নিতে পারে, কারো কাছে কোনো পয়সা নেওয়া হয় না। তাই আমরা চাই আরও যাতে সমাজের কিছু ভালো কাজ করতে পারি, তাই স্যারদের কাছ থেকে কিছু সাজেশান চাইবো, যে ওনারা আমাদের সাজেস্ট করবেন আরও সমাজে কিছু ভালো কাজ যেন করা যায়, কিভাবে করতে পারি সমাজের ভালো কিছু। আমরা যুব সংঘ সবসময়ই ভাবি যে কি করব, কিভাবে হেল্প করব। যখনই কেউ এসেছে পড়াশুনোর জন্য বা কোনো কারণে এসেছে, আমরা হেল্প করেছি যে কোনো কারণে। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিল্লপদ খাঁটি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, ওনাকে বরণ করে নিচ্ছেন বিশ্বজিৎ হাজরা, আমাদের ক্লাবের সদস্য বিশ্বজিৎ হাজরা।
উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাব সদস্য বিশ্বজিৎ হাজরা। একটু হাততালি দেবেন সবাই। এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বিল্লবদ ঘাটি মহাশয়কে বিশ্বজিৎ হাজরা। আমাদের ১৯তম বর্ষের স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাব কোষাধ্যক্ষ দিলীপ হাজরা মহাশয়। দিলীপ হাজরা মহাশয় বরণ করে নিচ্ছেন বিল্লবদ ঘাটি মহাশয়কে। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, দু চার কথা কিছু বলুন। হ্যালো, উপস্থিত যুব সংঘের সদস্য সদস্যবৃন্দ, সুধী গ্রামবাসী, তৎসংলগ্ন যে সমস্ত উৎসাহিত ব্যক্তিবর্গ, আজকেই সকাল থেকে সকালে আমি উপস্থিত ছিলাম ষষ্ঠীর মায়ের আগমনে, যে পথযাত্রা আমি সকালে উদ্বোধন করেছিলাম, পরবর্তীকালে তথা বিকেলে মন্ত্রী মহাশয় এসেছিলেন, এখন উপস্থিত আছেন পরাঞ্চক স্কুলের হেডমাস্টার মহাশয়, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রত্যেককে যথাযোগ্য প্রণাম ভালোবাসা সেলাম জানিয়ে আমি দু একটি কথা বলছি। সূর্য সংঘের নাম শুনেছি, সূর্য সংঘের নাম অনেক আগে আমি শুনেছি, যুবসংঘ ভুলে গেছে, যুবসংঘ কর্মজীবন আমি ১৬ বছর বয়স থেকে শুরু করেছিলাম, শেষ করেছি, ৬০ বছর হলেই সেই কর্ম তো শেষ হয়। আজকে আমাকে যে বলা হচ্ছে সমাজসেবী, জানি না কোন কালের গতিতে আমার কাছে এই কথাটি গ্রহণযোগ্য, কারণ কর্মজীবনেই সঙ্গে যেসব মানুষরা জড়িয়ে থাকে তাদের সাথে কর্ম শুধু কর্ম নয়, সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, সেই সহানুভূতির আলিঙ্গনে আমি উপস্থিত হয়েছি এই সংঘের দ্বারে, দ্বারোদ্ঘাটনের মাধ্যমে। সকালে যে পদযাত্রা ছিল উপস্থিত ছিলাম, আমি সংঘের সভাপতি পূজা কমিটির সভাপতিকে এই ডায়াসের উপরে আসার জন্য একটু আবেদন করছি। যখন আমি আসি এই সংঘের কাছে, আমার মনের কাছে, বাড়িতে অনেক কাজ ছিল, বাড়ির ছেলেরা একটা কর্মের মধ্যে খেলাধুলাও করছে, আজকে তারা চলে গেছে, মহিষতলের কাছে একটা খেলা ছিল, আসতে পারেনি। ঘাঁটি এন্টারপ্রাইজ পক্ষ থেকে যে নামটি উঠে আসছে আমার ছেলের নামে, বিভাস ঘাঁটি, আমি কিছু আর্থিক সাহায্য এই দুস্থদের জন্য, যে বস্ত্র আপনাদের সামনে একটু অর্থ সাহায্য করে, একটু সহযোগিতা করে, একটু সহানুভূতি দেখিয়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যাতে আপনারা এই সংস্থাটি বেড়ে উঠুক সততার সঙ্গে। সততা থাকলেই অনেক কিছু পাওয়া যাবে, সহানুভূতি থাকলে অনেক কাছে আসা যাবে, এবং কর্মটা হবে সুষ্ঠু, সবল এবং আন্তরিক মানসিকতা। এই কটি কথা বলে আবার আমি হেডমাস্টার মহাশয় এবং অতিথিবর্গকে যথাযোগ্য সম্মান প্রণাম ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আশা রাখছি আপনারা থাকুন, আরও অনুষ্ঠান এগিয়ে চলুক, এই আশা রাখার সহানুভূতি আমার থাকবে। আর বিশেষ কিছু বললাম না, শুভ সন্ধ্যা।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বিল্লবাদ ঘাটি মহাশয়কে। এবারে আমরা এই বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে বস্ত্র বিতরণ করব। এই বস্ত্রের কুপন যেনাদের হাতে আমরা পাঠিয়েছিলাম, হ্যালো সঙ্গের যুগ্ম সভাপতি, যুগ্ম সভাপতি এবং পূজা কমিটির যুগ্ম সভাপতি, ওনাদের হাতে আমি একটু আর্থিক কিছু তুলে দিচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিল্লবদ ঘাটি মহাশয়কে। ওনার আর্থিক সাহায্য আমরা সাদরে গ্রহণ করলাম, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যুব সংঘের পক্ষ থেকে। এবারে আমরা বস্ত্র বিতরণ করব। তাই বস্ত্রের কুপন যেনাদের হাতে আমরা পাঠিয়েছিলাম, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এক এক করে মঞ্চে চলে আসুন, লাইন করে বাম দিকে, মঞ্চের বাম দিকে চলে আসুন, এক এক করে চলে আসুন, আমরা বস্ত্র তুলে দেবো। একজন একজন করে আসবেন, আর কুপন বিশ্বজিৎ হাজরা কুপন দেখে নেবে। লাইন করে দাঁড়িয়ে যান, লাইন করে দাঁড়িয়ে যান, সবাইয়ের জন্যই বস্ত্র রয়েছে, লাইন করে সবাই দাঁড়িয়ে যান। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন ওনাদের মহামূল্যবান সময় আমাদের জন্য অনেক সময়টা তার থেকে বের করে নিয়ে আমাদের দিয়েছেন, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় মন্ত্রী এসেছিলেন, তার সাথে ওনার সাথে এসেছিলেন মাননীয় শ্রী দুলাল চন্দ্র সামন্ত মহাশয়, সম্পাদক সমাজ কল্যাণ পর্ষদ, শ্রী উদয়নারায়ণ সাহু পিডিজি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, এসেছিলেন আজিজুল রহমান মহাশয়, এসেছিলেন লায়ন গৌতম মান্না, আরও অনেকে। ওনাদের হাত দিয়ে আমাদের পুজোমণ্ডপ উদ্বোধন হয়েছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, বাসুলিয়া যুব সংঘ কিন্তু শুধু পূজা অর্চনায় এটা নিয়ে ব্যস্ত থাকে না, তার সাথে সাথে পুজোর সময় অনেক আমরা সামাজিক ক্রিয়াকলাপ করে থাকি, আপনারা জানেন সারা বছর তো রয়েছেই, কিন্তু অনেক জায়গায় কী হয় পুজোর সময় রাত্রিকালীন একটা ফাংশন হয়ে গেল, ব্যাস আর কিছু নেই, কিন্তু আমরা কিন্তু সেটা রাখি না। আমাদের যেমন রয়েছে বস্ত্র বিতরণ, আগামীকাল আমরা এই মঞ্চে আমরা মাধ্যমিকদের অভিনন্দন জানাবো। এখানে একজন এই বছর 2022 অষ্টম স্থান অধিকার করেছে, সেও কালকে আমরা পাবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ঠিক আছে স্যার, উনি অষ্টম হয়েছেন, ওনাকে আমরা আগামীকাল মঞ্চে পাচ্ছি। এর সাথে সাথে 90 অ্যাভাব এরম আমরা কালকে 19 জনকে আমরা অভিনন্দন জানাবো, মাধ্যমিকের ছাত্রছাত্রীদের। তারপরেই রয়েছে গুণীজন সংবর্ধনা, আমরা এমন সব গুণী ব্যক্তিদের কালকে পাচ্ছি। আমাদের এখানে আসবেন অনির্বণ দাস, আচ্ছা বলছি বস্ত্র বিতরণ চলতে থাকুক ওনাদের, হ্যাঁ বস্ত্র বিতরণ চলুক না, চলুক। মাননীয় প্রধান শিক্ষক মাননীয় শ্রী পান্ননাথ শেঠ মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন, এক এক করে এগিয়ে আসবেন। আচ্ছা আমার বক্তব্য একটু পরে বলছি, বস্ত্র বিতরণ শেষ হয়ে যাক, সমর বস্ত্র বিতরণ শেষ হয়ে যাক, তারপরে আমি বলবো। আমাদের বস্ত্র বিতরণের কাজ চলছে, বস্ত্র তুলে দিচ্ছেন পরাণ চোখ
শিক্ষানিকেতন স্কুলের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ মহাশয়। একজন একজন করে চলে আসুন, এরপরে বস্ত্র তুলে দিচ্ছেন বিল্লপদ ঘাটি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী বিল্লপদ ঘাটি মহাশয়। এরপরে বস্ত্র তুলে দিচ্ছেন মানস চ্যাটার্জি মহাশয়। চলছে বস্ত্র বিতরণ। আমরা বাসুলিয়া পূর্ব শ্রীকৃষ্ণপুর যুব সংঘ প্রতি বছরই ষষ্ঠী দিনে বস্ত্র বিতরণ করে থাকি। এরপরে বস্ত্র তুলে দিচ্ছেন দিলীপ পতি মহাশয়। সবাই একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন, খুবই জনকল্যাণমূলক কর্মসূচি। এরপরে বস্ত্র তুলে দিচ্ছে পুজো কমিটির সভাপতি রাজীব হাজরা মহাশয়। এরপরে বস্ত্র তুলে দিচ্ছেন ক্লাব কমিটির সহসভাপতি অশোক ভূঁইয়া মহাশয়। সবাই একটু হাততালি দেবেন। বস্ত্র তুলে দিচ্ছেন বিল্লপদ ঘাটি মহাশয়। বস্ত্র তুলে দিচ্ছেন মানস চ্যাটার্জি মহাশয়। লায়ন্স ক্লাব অফ হল্লা মোহনার অন্যতম সদস্য মানস চ্যাটার্জি মহাশয়। বস্ত্র তুলে দিচ্ছেন প্রাণনাথ শেঠ মহাশয়। বস্ত্র তুলে দিচ্ছেন ক্লাব কোষাধ্যক্ষ দিলীপ হাজরা মহাশয়। দিলীপ হাজরা মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন, সবাই একটু হাততালি দেবেন সবাই। উনি খুবই আড়ালে থাকতে পছন্দ করেন। ওরে বস্ত্র তুলে দিচ্ছেন ক্লাব সদস্য রাজকুমার সাহু। রাজকুমার সাহু বস্ত্র তুলে দিচ্ছেন। বস্ত্র তুলে দিচ্ছেন ক্লাব সদস্য তন্ময় ভৌমিক। পূজা কমিটির যুগ্ম সম্পাদক তন্ময় ভৌমিক। এবারে বস্ত্র তুলে দিচ্ছেন ক্লাব সদস্য বিশ্বজিৎ হাজরা। বিশ্বজিৎ হাজরা বস্ত্র তুলে দিচ্ছে, একটু হাততালি দেবেন সবাই। এবার বস্ত্র তুলে দিচ্ছেন ক্লাব সদস্য মোহন বাগ। মোহন বাগ সামনে চলে এসো, আপনার বাড়ি বাসুলিয়া। বাসুলিয়া তাই তো, ওনার বাড়ি। এই বস্ত্র পেয়ে কেমন লাগছে বলুন? ভালো লাগছে, খুবই ধন্যবাদ, খুবই ভালো লাগছে। যে ওনাদের যে মুখের যে হাসি, এই হাসিটাই কিন্তু অনেক। এই একটি ক্ষুদ্র উপহার পেয়ে যে এই ছোট্ট হাসি, এটা আমাদের জন্য অনেকটাই অনেক প্রাপ্তি। এবং সেই সঙ্গে আরো বড় প্রাপ্তি যে যিনি এই উপহারগুলো দিয়ে সহযোগিতা করেছেন, ভগবান ওনাকে অসংখ্য অসংখ্য আশীর্বাদ করুন, ভালো থাকুক, ওনার পরিবার ভালো থাকুক। বস্ত্র তুলে দিচ্ছেন বিল্লপদ ঘাটি মহাশয়। একটু হাততালি দেবেন সবাই। আপনার বাড়ি কোথায়? পূর্ব শ্রীকৃষ্ণপুর, তাই তো? পূর্ব শ্রীকৃষ্ণপুর ওনার বাড়ি। তো এই যুব সংঘ প্রতি বছরই কিছু সামাজিকমূলক কর্মসূচি করেন করে, সেটা জানেন তো?
কেমন লাগছে এই যুব সংঘের এই প্রয়াস, কেমন লাগছে আপনার? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ওনাকে। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন প্রাণনাথ শেঠ মহাশয়, পরাঞ্চক শিক্ষানিকেতন স্কুলের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন। পূজা কমিটির সম্পাদক সুজিত সাহু মঞ্চে আসবেন। এরপর বস্ত্র তুলে দিচ্ছেন পূজা কমিটির সম্পাদক সুজিত সাহু। বাড়ি কোথায় আপনার? পূর্ব শ্রীকৃষ্ণ। নাম কি? ফাল্গুনী ভৌমি। কেমন লাগছে এই প্রয়াস আপনার, কেমন লাগছে এই কর্মসূচি? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ওনাদের আনন্দ দিতে পেরে আমরা খুবই গর্বিত। একটু ছোট উপহার তুলে দিয়ে পরের জনের হাতে বস্ত্র তুলে দিচ্ছে রাজকুমার সাহু। পরের জন আসবেন। অমিত হাজরা, অরুণ হাজরা মঞ্চে আসবেন। অমিত হাজরা, অরুণ হাজরা, খোকন বেরা মঞ্চে আসবেন। বস্ত্র তুলে দিচ্ছেন অমিত হাজরা। যুব সংঘের সদস্য অমিত হাজরা ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন। একটু হাত তালি দেবেন সবাই। অরুণ হাজরা মঞ্চে আসবেন। পূজা কমিটির কার্যকরী সভাপতি অরুণ হাজরা, আপনার নাম বলবেন, আসুন। নাম কি? বাড়ি? বাড়ি নন্দরামপুর। ওনার হাতে বস্ত্র তুলছে অরুণ হাজরা। পরের জন আসবেন। নাম? আপনার নাম বলবেন। বাড়ি কোথায়? বাড়ি পূর্ব শ্রীকৃষ্ণপুর। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন দিলীপপতি। দিলীপপতি মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন। আসুন, আপনার নাম? কমলা দাস। বাড়ি কোথায়? বাড়ি বিরিঞ্চি বেড়া। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন অশোক ভুঁইয়া। পরের জন আসবেন। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন তন্ময় ভৌমিক। পূজা কমিটির সম্পাদক তন্ময় ভৌমিক আসুন। নাম কি? রিয়া দাস। বাড়ি? পূর্ব শ্রীকৃষ্ণপুর। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন ক্লাব সদস্য শেখ সাদ্দাম। শেখ সাদ্দাম বস্ত্র তুলে দিচ্ছে, একটু হাততালি দেবেন সবাই। পরের জন আসবেন। আসুন, রায়পদ ভৌমিক। রায়পদ ভৌমিক আপনি মঞ্চে চলে আসুন। রায়পদ ভৌমিক বস্ত্র তুলে দিচ্ছেন বিল্লপদ ঘাঁটি মহাশয়। আসুন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র উপহার যিনি দিয়ে সহযোগিতা করেছেন, বিল্লপদ ঘাঁটি মহাশয়, ওনাকে সংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? সর্বানী দাস। বাড়ি? বাড়ি বিরিঞ্চি বেড়িয়া। সর্বানী দাস ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মানস চ্যাটার্জি মহাশয়। রবি বেরা, রবি বেরা আপনি মঞ্চে চলে আসুন। রায়পদ ভৌমিক, রায়পদ ভৌমিক আপনি মঞ্চে চলে আসুন। আসুন, খুব বয়স্ক ঠাকুমাকে পেয়েছি মঞ্চে, যে উনি এসেছেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি হরিপুর। আপনার তো যাতায়াত করতে খুবই অসুবিধা, যাবেন কিভাবে? লোক আছে সঙ্গে সঙ্গে। এসছে কে? এসছে
ছেলে শাশুড়ি এসছে ওনার সঙ্গে এসেছেন, তাই তো? বা খুবই ভালো লেগেছে যে উনি এসেছেন। এইসব মানুষকে দেখলে বা মঞ্চে দেখলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সত্যি সার্থক হয়ে ওঠে। বলুন, ভালো থাকো, তোমার ভালো থাকলে আমার ভালো আছি। যিনি দিয়ে সহযোগিতা করেছেন ওনার জন্য কিছু বলুন। আচ্ছা, তিনি ভালো থাকুক, সবাই এরকম আনন্দ ফুর্তি করুক, দেখুক। বাহ, খুবই ভালো। তো ওনার হাতে এই ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছে রবি বেরা। রবি বেরা তুলে দিচ্ছে, এইদিকে এইদিকে দেখুন, এইদিকে এইদিকে দেখুন, এইদিকে দেখুন, লাইভ হচ্ছে, দেখুন ক্যামেরা এইদিকে সোজাভাবে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে চলুন, পরের জন আসবেন, একই তাই তো, আসুন আস্তে আসুন। আপনার নাম? কল্যাণী সামন্ত। বাড়ি? বাড়ি হরিপুর। বাড়ি হরিপুর, কল্যাণী সামন্ত। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বিশ্বজিৎ হাজরা, ক্লাব সদস্য বিশ্বজিৎ হাজরা। পরের জন আসবেন, যেনাদের হাতে আমরা কুপন পাঠিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা চলে আসুন, আমাদের বস্ত্র বিতরণের কাজ এখনো চলছে। আপনার নাম বলবেন? প্রসঞ্জিৎ মিস্ত্রি। বাড়ি? পূর্ব শ্রীকৃষ্ণপুর। বাড়ি পূর্ব শ্রীকৃষ্ণপুর, প্রসঞ্জিৎ মিস্ত্রি। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন তন্ময় ভৌমিক। পরের জন আসবেন, নাম কি? অনুপম প্রামাণিক। বাড়ি? বিরিঞ্চিবেড়িয়া। বাড়ি বিরিঞ্চিবেড়িয়া, অনুপম প্রামাণিক। ওনার হাতে বস্ত্র তুলেছে রাজীব হাজরা, পূজা কমিটির সভাপতি রাজীব হাজরা। সবাই একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন। পরের জন আসবেন, আসুন, নাম আপনার নাম বলবেন? বাড়ি? পূর্ব শ্রীকৃষ্ণপুর। দৈবকী মিস্ত্রি, বাড়ি পূর্ব শ্রীকৃষ্ণপুর। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মানস চ্যাটার্জি মহাশয়, হলদিয়া লায়ন্স ক্লাব অফ মোহনার অন্যতম সদস্য মানস চ্যাটার্জি মহাশয়। পরের জন আসবেন, আপনার নাম বলবেন, নাম কি? বরুণা মিস্ত্রি। বাড়ি? পূর্ব শ্রীকৃষ্ণপুর। বরুণা মিস্ত্রি, বাড়ি পূর্ব শ্রীকৃষ্ণপুর। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বিল্লবদ ঘাটি মহাশয়। আসুন, আপনার নাম? বাড়ি? চাপি। বাড়ি চাপি, চাপি থেকেও এসেছে, খুবই ভালো লাগছে যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে। শুধু বাসুলিয়া পূর্ব শ্রীকৃষ্ণপুরের মধ্যে সীমাবদ্ধ নেই, তার বিরিঞ্চিবেড়িয়া, চাপি, নন্দরামপুর রয়েছে। তো ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন অশোক ভূঁইয়া। অশোক ভূঁইয়া মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন। পরের জন, আপনার বাড়ি? নাম কি? সিতিকোনা দাস। সিতিকোনা দাস, বাড়ি ধনবাড়িয়া। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন রাজকুমার সাহু। একটু হাততালি দেবেন সবাই। পরের জন আসবেন, নাম? বাড়ি? বাড়ি বিরিঞ্চিবেড়িয়া। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন প্রাণনাথ শেঠ মহাশয়, পরাঞ্চক শিক্ষানিকেতন স্কুলের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ মহাশয়। পরের জন, নাম কি? অপর্ণা সাউ। বাড়ি? নন্দরামপুর। বাড়ি নন্দরামপুর। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মানস চ্যাটার্জি মহাশয়। একটু হাততালি দিয়ে সহযোগিতা করুন সবাই। যদি আর কেউ থেকে থাকেন, হয়তো অনেকে আসতে পারেননি, তো আপনারা পরে পূজা কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। এখানে আমাদের বস্ত্র বিতরণ কর্মসূচি শেষ করার আগে আমি
স্যারকে বলবো উনি কিছু বলে এই সভাটি শেষ করুক। হ্যাঁ, তার আগে আমাদের ক্লাব কোষাধ্যক্ষ দিলীপ হাজরা মহাশয় উনি কিছু বলবেন। ক্লাবের সারা বছরই কিছু না কিছু কর্মসূচি, কিছু না কিছু নয় ভালো কর্মসূচি থাকে, সেই কর্মসূচি সম্পর্কে উনি কিছু বলবেন। যাই হোক, বস্ত্র বিতরণের জন্য আমি তো আমার বলতে বলতে ওটা রেখে দিয়েছিলাম। যেমন আজকের হলো বস্ত্র বিতরণ, আমি মাধ্যমিক পর্যন্ত গেছিলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অভিনন্দন, এরপরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অভিনন্দনের পরেই আমাদের আগামীকাল রয়েছে গুণীজন সংবর্ধনা। গুণীজন সংবর্ধনায় আমরা যাদের একটা হ্যান্ডবিল, গুণীজন সংবর্ধনায় সত্যি কথা বলতে আমরা যে সমস্ত মানুষ আগামীকাল আসবেন এই মঞ্চে, সদ্য মাস্টারমশাই পান্ডনাথ শেঠ মহাশয় উনিই আমাকে বলে দিয়েছিলেন, দিলীপবাবু আপনি এনাদের নিয়ে আসুন, ওনারা আসছেন আগামীকাল মঞ্চে। আমরা পেয়েছি শ্রীযুত সুমন দাস, পুলিশ ফাইল আকাশ আটের চ্যানেলের অভিনেতা, ওনাকে আমরা গুণীজন হিসাবে আগামীকাল মঞ্চে পাচ্ছি। এবং পাচ্ছি শ্রীযুত নকুলচন্দ্র ঘাঁটি মহাশয়, অনন্তপুর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের, উনি অনেক সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন, ওনাকে আগামীকাল মঞ্চে পাচ্ছি। এবং পাচ্ছি সৌম্যশীষ সামন্ত, আপনারা কল্পনা করতে পারবেন না, আমি গেছিলাম বাড়িতে, আমি সমর খোকন বেড়া গেছিলাম, দেখে আমি মানে অবাক হয়ে গেছি, আমরা চোখ থাকতে কিছু করতে পারি না, এমন একজন আপনাদের কালকে মঞ্চে নিয়ে আসবো সঙ্গীত শিল্পী, যিনি কলকাতা পুরুলিয়া হলদিয়ায় চারিদিকে শেখান, সৌম্যশীষ সামন্ত, বয়স অনেক কম, অন্ধ, মানে ওনার যে তাকে স্যালুট জানাতে হয়, ওনার যে অ্যাক্টিভিটিজ, ওনার যে সঙ্গীতের জগতে ওনার অবদান, স্যালুট জানানোর জন্যই আমরা ওনাকে কালকে আগামীকাল গুণীজন সংবর্ধনায় রেখেছি। এবং আমরা আগামীকাল মঞ্চে পাব দিলীপ গুছাই, যিনি বড় মাপের একজন চিত্রশিল্পী, ভাস্কর্য এবং চিত্রশিল্পী, বিভিন্ন জায়গায় ওনার পেপার পত্রিকায় নাম তো বেরিয়েছে, এবং বিভিন্ন আয়ুষের বিভিন্ন কর্নারে ওনার ক্র্যাফ্ট আছে। এবং আমরা আগামীকাল মঞ্চে পাব সায়েন্টিস্ট অনির্বাণ দাস, সায়েন্টিস্ট অনির্বাণ দাস, আপনারা অনেকেই জানেন না আমাদের মেদিনীপুরেই কত সোনা রয়েছে, মানুষরূপী কত সোনা, অনির্বাণ দাস সায়েন্টিস্ট। আমরা যখন সেনাবাহিনীতে যখন মাইনাস ডিগ্রি তাপমাত্রায় আমরা যখন সেনাবাহিনী হাঁটাচলা করে তখন পাটা পুরো জমে যায়, সেনাবাহিনী এরম করে হাঁটে পা খুঁড়িয়ে ঘুরিয়ে, তখন কি হয়, তখন অপোজিট দিকে যে থাকে সেনাবাহিনী গুলি করে মেরে দেয়, তা পাটা গরম রাখার জন্যে খোল আবিষ্কার করেছেন, জুতোর যে খোল উনি আবিষ্কার করেছেন যে এই জুতোর খোলের মাধ্যমে ভাইব্রেশন হবে পাটাকে গরম রাখার জন্যে, এবং পাটাও গরম থাকবে। পেপার পত্রিকায় চারিদিকে নাম বেরিয়েছেন ওনার, জাতীয় পুরস্কার প্রাপ্ত অনির্বাণ দাসকে আমরা মঞ্চে পাচ্ছি আগামীকাল এখানে, ওনাদের দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আসবেন, এমন সব গুণী মানুষদের আমরা সংবর্ধনা দেবো। তার পরের দিনেই রয়েছে আমাদের ভারতীয় সৈনিক সংবর্ধনা, প্রতি বছরেই আমরা এটা করে থাকি, কারণ ওনাদের জন্যেই আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে পারছি, নাহলে কবেই আমরা উড়ে যেতাম, তা ওনারা পাহারা দিচ্ছেন আমরা ঘুমোচ্ছি শান্তিতে, সেই সব বীর জওয়ানদের আমরা প্রতি বছরই সংবর্ধনা দিই, আগামীকালও রয়েছে সেই সংবর্ধনা অনুষ্ঠান। এছাড়া রয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষার উপকরণ প্রদান, এবং মহা অষ্টমীতে মহানবমীতে রয়েছে আপনার হলদিয়া পৌরসভা যোগাসন প্রতিযোগিতা, আমাদের যোগাসন প্রতিযোগিতা রয়েছে বড় পুজোর দিন অর্থাৎ মহানবমীতে। এবং দশমীতে আমাদের রয়েছে এখানে খিচুড়ি প্রসাদ বসে আমরা 3000 মানুষ একসাথে বসে খাই, যেমন আজকে শোভাযাত্রা খুব আনন্দ পেলাম, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে দশমীর দিন খিচুড়ি প্রসাদ বসে খাওয়ার জন্য এখানে সবাই আসবেন, একসাথে আমরা গ্রহণ করব। এখন থেকে আগাম সাদর আমন্ত্রণ সবাইকে জানাই। যুবসংঘের আমি এগুলো বলছি, শুধু যুবসংঘ পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকে না, পূজার্চনার সাথে সাথে অনেক অ্যাক্টিভিটিস থাকে আমাদের, আপনারা সবাই জানেন আমাদের তিনটে অ্যাক্টিভিটি রয়েছে, পারমানেন্ট প্রজেক্ট রয়েছে। একটা হচ্ছে সব থেকে বড় প্রজেক্ট আমাদের বিবেকানন্দ হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয়,
যেই চিকিৎসালয় আমাদের ছ বছর কমপ্লিট হয়ে গেছে, 15 আগস্ট ছ বছর কমপ্লিট হয়ে 7 বছরে চলছে, ডাক্তারবাবু এবং ঔষধের পরিষেবা আমরা রয়েছে বিবেক যোগা একাডেমি। বিবেক যোগা একাডেমি আমরা যখন উদ্বোধন করলাম তার পেছনে একটা কারণ ছিল, আমাদের স্যার আসতেন ক্ষুদিরাম দিয়ে, তা স্টুডেন্ট কজন না 5 জন, কত করে নেন স্যার? না 70 টাকা, 7×5 = 35, 350 টাকা, 5 জন স্টুডেন্ট। আমরা বললাম যে স্যার আপনাদের স্টুডেন্টের কাছ থেকে কোনো পারিশ্রমিক ফিজ নিতে হবে না, আমরা আপনার ফিজ দিয়ে দেবো, ক্লাব থেকে আমরা ওনাকে ফিজ একটা ধার্য করে দিয়ে দিই। এখন 20-25 জন রবিবার সকাল 7টা থেকে আমাদের বিবেক যোগা একাডেমিতে যোগা শেখানো হয় সম্পূর্ণ বিনা ব্যবসায়। আপনারা আপনাদের বাড়ির ছেলেমেয়েদের পাঠাবেন। আর একটি আমরা বড় প্রজেক্ট উদ্বোধন করেছি গত বছর, যুবসংঘের মাসিক রেডিমেড প্রকল্প, খুবই বড় প্রকল্প এটা। তখন কিন্তু বুঝতে পারিনি যে এত বড় মাপের প্রকল্প। প্রতি মাসে আমরা 50 থেকে 100 জন দুস্থ পরিবারের হাতে আমরা রেডিমেড পোশাক তুলে দিই, সেখানে চুড়িদার, ফ্রক, নাইটি, কুর্তি, বিভিন্ন টাইপের টি শার্ট, জামা সব রকম ঝোলে। এবার অনেকেই জেনে গেছেন, প্রথমে লাইন দিয়ে যারা আসবেন তারা তার পছন্দ মতো জিনিসটা পাবেন। আগামীকাল রয়েছে ওই অনুষ্ঠান এবং গুণীজনদের হাত দিয়ে ওই অনুষ্ঠান আমরা করব। তার পরের দিন অর্থাৎ মহা অষ্টমীতে আমরা ভারতীয় সৈনিকদের হাত দিয়েও আমরা মাসিক রেডিমেড প্রকল্পের আরেকটি প্রোগ্রাম রেখেছি। এই গেল আমাদের সারা বছরের কর্মসূচি। আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে যুবসংঘ আরও আরও এগিয়ে যাবে এই কামনা করব। আপনারা আজ মহাষষ্ঠীতে যেমন সবাই এসছেন, আগামী 4 দিন মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, মহাদশমী সবাই আসবেন, সবাই এসে আমাদের পূজাঙ্গন আলোকিত করবেন। যুবসংঘের পক্ষ থেকে আমরা এই আশা রাখি। সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ দিলীপ হাজরা মহাশয়কে, উনি আমাদের ক্লাবের কর্মসূচি সম্পর্কে বলেছেন। আমাদের মধ্যে এখন 3 জন উপস্থিত হয়েছেন বস্ত্রের কুপন নিয়ে। ওনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, চলে আসুন আপনারা, ওনাদের আমরা বস্ত্র তুলে দেব। মঞ্চে চলে আসুন, মঞ্চে আসতে হবে, মঞ্চের উপরে আসতে হবে। আপনার নাম কি? বাড়ি পুতুল ভুঁইয়া, বাড়ি দাড়ি বেড়িয়া। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বিল্লবদ ঘাঁটি মহাশয়, পরেরজন আসবেন। সবাই একটু হাত তালি দিন, সবাই ঝিমিয়ে গেছেন কেন? আপনার নাম? বাড়ি উষা মাইতি, বাড়ি পূর্ব শ্রীকৃষ্ণপুর। ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মানস চ্যাটার্জি মহাশয়। আরেকজন রয়েছেন, উনি মঞ্চে উঠতে পারবেন না, তো ওনার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মোহন বাগ, ক্লাব সদস্য মোহন বাগ। এই সভা শেষ ঘোষণা করবেন মাননীয় প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ মহাশয়। আসলে দিলীপবাবু যে আগামী কয়েকদিনের কর্মসূচি ঘোষণা করেছে, এগুলো কর্মসূচি না, কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞে আপনারা সবাই সামিল হবেন, আর এই কর্মযজ্ঞের যারা হোতা, যারা সঙ্গে আছেন, তাদেরকে আমার বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা। এই ধরনের উৎসব, এই ধরনের আয়োজন আমাদেরকে সত্যি সত্যি ঋদ্ধ করে, আমরা যে শ্রেষ্ঠ মানব সন্তান মানুষ তা প্রমাণ করে। এই উদ্যোগ, এই উদযাপন চলতে থাকুক। আমার কি বলবো, শুভেচ্ছা ওনাদের সঙ্গে থাকছে। আমি এই ধরনের অনুষ্ঠানে আহ্বান পেলে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন। একটু বলি, না বলে থামতে পারছি না।
বাসুলিয়া শ্রীকৃষ্ণপুর যুব সংঘের 19তম জগদ্ধাত্রী উৎসবের আজকে মহাষষ্ঠী। আমরা সহযোগিতা পাই যাদের যে সকল গ্রামের, আমি নামটা ঘোষণা করছি, কেউ করেনি, শ্রীকৃষ্ণপুর, বাসুলিয়া, নন্দরামপুর, জগন্নাথপুর, ধনবেড়া, শিষবেড়া, হরিপুর, বিঞ্চিবেড়া, দুলভাবেড়া, আটখানা গ্রামের সহযোগিতায় এই অনুষ্ঠান চলে। সবাই আমাদের ভালোবাসে। আমি চাইব আমাদের এই অনুষ্ঠানে আগামী দিনেও আপনারা ভালোবাসবেন, আমরা আমাদের সঙ্গে থাকব, এই অঙ্গীকার করছি। সবাই ভালো থাকবেন, এরপরে আবার অনুষ্ঠান শুরু হবে। এখন সন্ধ্যা আরতি হবে, তারপরে রাত্রিকালীন অনুষ্ঠান শুরু হবে, আপনারা সবাই থাকবেন। নমস্কার। এখানেই সভা শেষ ঘোষণা করছি। এরপরে আমাদের আরও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, নৃত্যানুষ্ঠান রয়েছে এবং সঙ্গীতানুষ্ঠান রয়েছে। তাই যারা নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মঞ্চের পাশে চলে আসুন। এরপরেই রয়েছে নৃত্যানুষ্ঠান সরস্বতী একাডেমির ছাত্র ছাত্রীদের নিয়ে নৃত্যানুষ্ঠান রয়েছে। বিশ্বজিৎ হাজরা, মঞ্চটা পরিষ্কার করতে হবে। বিশ্বজিৎ হাজরা, রণজিৎ সাহু, সুরজিৎ সাহু, মঞ্চটা পরিষ্কার করে দাও। হ্যালো, আগামীকাল মহাসপ্তমী। এই মহাসপ্তমীতে বিকেল 4টায় রয়েছে মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন, তারপরেই রয়েছে গুণীজন সম্বর্ধনা। আমরা বিশিষ্ট বিশিষ্ট গুণীজনদের আগামীকাল মহাসপ্তমীতে সম্বর্ধনা জ্ঞাপন করব এবং রাত্রিকালীন অনুষ্ঠান রয়েছে নৃত্যানুষ্ঠান। Thank you.
সুব্রত বেড়া, তুমি ভাই যদি কাছাকাছি থেকে থাকো, পুজো মণ্ডপে কাছে চলে এসো। সুব্রত বেড়া মহাশয়, তুমি যদি থেকে থাকো, পুজো মণ্ডপে কাছে চলে এসো, তোমাকে অমিত হাজরা খোঁজাখুঁজি করছে। ক্লাব মেম্বার তপন বেড়া তোমাকে মিঠু দীক্ষিত খোঁজাখুঁজি করছে, একটু যোগাযোগ করে নাও। তপন বেড়া তোমাকে মিঠু দীক্ষিত খোঁজাখুঁজি করছে, তুমি একটু দেখা করে নাও। ধাম্ববাটির ম্যানেজার ভাই তুমি পুজো মণ্ডপে চলে এসো, সন্ধ্যা আরতি হচ্ছে, আপনি চলে আসুন, আপনার টিম নিয়ে চলে আসুন। ধাম্ববাটির ম্যানেজার ভাই,
তপন বেরা, তপন বেরা তুমি আমার সঙ্গে এখনই দেখা করো, তোমাকে বিশেষ প্রয়োজন। তপন বেরা তুমি এখনই আমার সঙ্গে দেখা করো, তোমাকে বিশেষ প্রয়োজন। সম্পবটি ভাই আপনারা চলে আসুন, ষষ্ঠীর আরতি শুরু হবে, শুরু হয়ে গেছে। ঝম্পটি ভাই তোমরা চলে এসো, ঝম্পটি যে বলছি তোমরা চলে এসো। স্বপনদা, ঝম্পটি ম্যানেজার স্বপনদা আপনি এখনই চলে আসুন, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আপনি আসুন। হ্যালো, তন্ময় ভৌমিক, তন্ময় ভৌমিক তুমি একটু ডায়াসের কাছে চলে এসো। তন্ময় ভৌমিক, বিশ্বজিৎ হাজরা,
download from djxmajo.in. djxmajo.in. djxmajo.in.
Too Shoven Remix. DJ X Gala. Dot it. Dot it.
বালি সাইশে রিমিক্স বালিসাই শে সজনী গো সেই তো এলাম তোমায় পেতে হাজির আর এস রিমিক্স বালি সাইশে ডাউনলোড ফ্রম ডিজে পিপি কার ডট ইন
Hello. RS Remix, Bali Sai Shi. হ্যালো পিউ মণ্ডল, পিউ মণ্ডল তুমি মঞ্চের কাছে চলে এসো। পিউ মণ্ডল, সমর হাজরা রঙ্গলাল গুড়িয়া মহাশয় যদি থেকে থাকেন আপনি চলে আসুন। সবিতা হাজরা মহাশয়া, আপনারা চলে আসুন। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই শুরু করব। সন্তু, মিঠু হাজরা তুমি মঞ্চের কাছে চলে এসো।
মিঠু হাজরা তুমি মঞ্চের কাছে চলে এসো। সদস্য ভাই যারা রয়েছে বলছি মঞ্চের পাশে আরও কিছু চেয়ার লাগবে, মঞ্চের পাশে আরও কিছু চেয়ার লাগবে। হ্যালো হ্যালো, শুরু হচ্ছে বাসুলিয়া যুব সংঘের বাৎসরিক এক মনোজ্ঞ সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যে বিশিষ্ট শিল্পীগণ আজ আছেন তারা আপনাদের সঙ্গীতের মধ্য দিয়ে, সঙ্গীত মূর্ছনার মধ্য দিয়ে আপনাদের মনকে মোহিত করবেই করবে। আমরা এখনই শুরু করছি, মঞ্চে সমস্ত ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি সজ্জিত প্রায় হয়ে এসেছে, শুরু হবে এখনই সাংস্কৃতিক অনুষ্ঠান। সৌম্যজ্যোতি ভৌমিক মঞ্চে আহ্বান করছি, সৌম্যজ্যোতি ভৌমিক। এবং তবলায় আছেন বিখ্যাত তবলিয়া, পুরনো সবার পরিচিত, পুরনো দিনের মানুষ আছে শিবম সামন্ত। দেবাশিস হাজরা তুমি মঞ্চের পাশে চলে এসো।
হ্যালো 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 হ্যালো, ভয় একটু পারবে? এরপরে সঙ্গীত পরিবেশন করবেন সবিতা হাজরা মহাশয়া। যুব সংঘের পরিচালনায় তে মাকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে সবাইকে মাটি
স্বাধীনতার 76তম বর্ষে যে দেশের মাটি দিয়ে আমাদের মায়ের মূর্তি, সেই দেশমাতৃকাকে বন্দনা জানাব। এটা অক্টোবর মাস, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজিরও জন্মদিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মাতরম, মাতরম। এই দেশই আমার জন্মভূমি, সোনামাখা জন্মভূমি, এই দেশই আমার জন্মভূমি, সুরদে সোনামাখা জন্মভূমি, রক্তে রমিয়াক সবুজে শ্রীঢাক জন্মভূমি, ওমা তোমায় নমি ওমা জন্মভূমি। বন্দে মাতরম, বন্দে বন্ধা নদীর দোকুল ছাপিয়ে প্রাণীর জোয়ার আসে, তীরের বাঁধন ছিন্ন এখন কি আসে উচ্ছ্বাসে। বন্ধা নদীর দোকুল ছাপিয়ে প্রাণীর জোয়ার আসে, তীরের বাঁধন ছিন্ন এখন কি আসে উচ্ছ্বাসে। মরণ বাঁচুন ঢিল নাচুন হেলাই তুচ্ছ করি, আর দেরি নয় হয়েছে সময় এবার ভাষাই করি। জনন জন্মভূমি, জনন জন্মভূমি, জনন জন্মভূমি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, এই দেশই আমার জন্মভূমি, সুরদে সোনামাখ জন্মভূমি, রক্তে রমিয়াক সবুজে শ্রীঢাক জন্মভূমি, ওমা তোমায় আমার চোখের আলোকে হবে নতুন সূর্যোদয়, আমার বুকের রক্তে যেন ইতিহাস লেখা হয়। আমার চোখের আলোকে হবে নতুন সূর্যোদয়, আমার বুকের রক্তে যেন ইতিহাস লেখা হয়। মায়ের কোলে জন্ম আমার, মায়ের কোলে মরি, আমার সাথে সাথে মায়ের নতুন মূর্তি গড়ি। জননী জন্মভূমি, জননী জন্মভূমি, জননী জন্মভূমি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, এই দেশই আমার জন্মভূমি, সূর্যের সোনামাখা জন্মভূমি, রক্তে রমিয়াক সবুজে শ্রীঢাক জন্মভূমি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, 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 মাতরম। নমস্কার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সঙ্গীত শিল্পী পিউ মণ্ডল।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় মণ্ডলকে। এখন মঞ্চে সঙ্গীত শিল্পী শান্তনু মিশ্র, এখন মঞ্চে শেষ সঙ্গীত শিল্পী শান্তনু মিশ্র, এরপরেই আমরা নৃত্যানুষ্ঠানে প্রবেশ করব। এখন মঞ্চে শেষ সঙ্গীত শিল্পী শান্তনু মিশ্র। নমস্কার সকলকে, শুভ জগদ্ধাত্রী পুজোর মহা ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শুরু করব। যদিও বেশ কিছু রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, তাই কিছু না বলে একেবারেই প্রোগ্রামে চলে যাব। চাঁদের আখরে ওই আকাশের গায়ে যেন পালকুলি খুনি তব প্রেমের কবিতা লিখে যায়, সুদূর পিয়াসি পাখা কাপে ধরো ধরো হেমন বলাকা মোর অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, চাঁদের আখরে ওই আকাশের গায়ে চাঁদের আখরে ওই আকাশের গায়ে যেন পালকলি খুনি তব প্রেমের কবিতা লিখে যায়, সুদূর পিয়াসি পাখা কাপে ধরো ধরো হেমন বলাকা মোর অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, মেঘ রোদ সব বাধা পার হয়ে যায়, মেঘ রোদ সব বাধা পার হয়ে যায় তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না, তাই দিয়ে আপনারে সুন্দর প বলাকা মোর অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো, নীল ছোট
ক্ষতি নেই আকাশ তো বড়, এমন বলা কামোর অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবারে তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ তোমার নেই চলার সে ও নদীরে। একটি কথা শুধাই শুধু তোমারে ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমারে। তোমার কোনো বাঁধন নাই, বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবারেই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ তোমার নিয়ে চলার সে ও নদীরে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ তোমার নিয়ে চলার সে ও নদীরে। কোন পাখি ধরা দিতে চায়, কোন পাখি ধরা দিতে চায়, অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায়, আকাশ ফেলে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায়, আমার পত্রি দূরে অজানা ধারে মিশে যায়, ভুল নামে পিছু থেকে কে যেন কে ডেকেছে আমায়, আমার পত্রি দূরে অজানা ধারে মিশে যায়, ভুল নামে পিছু থেকে কে যেন কে ডেকেছে আমায়, সে ডাক শিখো
কখনো গুঞ্জে সে ফুলের গন্ধ নিয়ে বোঝনি তো হাওয়ার পরশ বিনা কে তার মূল্য বলো এনে দিত বুকে করে রাখত কি সুরভিত কে তো কি ওই বাতাস না ডাকলে তাই বলে কোনো বাঁশি সুর খুঁজে পেত কি কারো নূপুর না থাকলে কারো নূপুর না থাকলে কোনো দিন বলা করা কত দূরে যেত কি ওই আকাশ না ডাকলে সুর খুঁজে পেত কি কারো নূপুর না থাকলে কারো নূপুর না থাকলে কোনো দিন বলা কার মিলনের রূপ কথা রাঙা হতো এত কি তুমি
থাকলে কোনোদিন বলা কারা কত দূরে যেত কি ওই আকাশটা ডাকলে ওই আকাশটা ডাকলে ওই আকাশটা ডাকলে শেষ করবো, এরপরেও আমার গ্রীষ্মরে একটা অনুষ্ঠান আছে। Apple
অসংখ্য অসংখ্য ধন্যবাদ শান্তনু মিশ্র মহাশয়কে। আমরা এখনই নৃত্যানুষ্ঠানে প্রবেশ করব। উনি আজও রামকৃষ্ণ পরমহংসদেবের ড্রেস পরে রয়েছেন, তাই একখানি শ্যামাসঙ্গীত রঙ্গলাল গুড়িয়া মহাশয় করবেন, উনি একখানি নৃত্য পরিবেশন করবেন, তারপরেই আমাদের নৃত্যানুষ্ঠান শুরু হবে। উনি অনেক সময় থেকে রামকৃষ্ণ পরমহংসদেবের পোশাক পরে রয়ে মাস্টারমশাই ফণীভূষণ কইলা মহাশয় একখানি শ্যামা সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করবেন। গান করছি তোমার পায়ে কেন স্থান পাবো না, জবা যদি স্থান না চরণ দিবে লো তো চরণ কি দোষে গন্ধ আমার তবে জবাই মা তফাত কোথা চরণ কি জবা যদি স্থান পেল তো কারণ থাকতে পার হয়তো কারণ থা সে তো তোরি কারিগুরি না
জবাই না তো এমন বিচার করা কি, এমন বিচার করা কি, মায়ের বানা কি দো সে জব যদি স্থান পেল। আমাদের যুব ক্লাব সদস্য এসো, নৃত্য পরিবেশন করবে, মঞ্চের সামনে চলে এসো। একাডেমির পরেরজন বিশ্ব আজকে ধ্যান মগ্ন না
শারদ আকাশে ভোরে ধন্যবাদ বিপাশা মাই থেকে। ধন্যবাদ প্রতিমা বেরাকে।
মন্দির পুতুল মন্দির দেশের নিচে যায়।
করণ।
खट सिवे शर्म आने लगे हाय धड़कन से